নবাব ও বস্টু যৌথ প্রযোজনার নিয়ম মেনে নির্মিত হয়নি অভিযোগ করে চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির নেতারা বলেছেন যেসব সিনেমা হলে এই ছবি দুটি চলবে সেসব হলে আগুন ধরিয়ে দেওয়া হবে বুধবার দুপুরে স্কাটন গার্ডেন রোডে অবস্থিত চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করে চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর এই ঘোষণা দেন নির্মাতা খোকন বলেন সেন্সর বোর্ডের কাছে ছবিনয় নিবেদন আপনার আপতারণায় অভিযুক্ত ছবি দুটিকে মুক্তির সনদ দেবেন না যদি এগুলো মুক্তি পায় তবে যে হলে চালানো হবে সে হলে আগুন দেওয়া হবে কিন্তু তার দায় আমরা নেব না মিশা সৌদাকর বলেন আমরা আজ রাস্তায় নেমে এসেছি যৌথ প্রযোজনার নামে অনিয়ম বন্ধ করতে চাই যৌথ প্রযোজনা নয় আমরা শিল্পী চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না যতক্ষণ আমাদের শরীরে বিন্দু রক্ত থাকবে আন্দোলন চলবে ইন্ডিয়ান ছবি এদেশে প্রতারণার মাধ্যমে চললে যে হলে চলবে সেই হলেই আগুন দেওয়া হবে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাওকালে অন্যান্যের সাথে আরও উপস্থিত ছিলেন রিয়াস আলিরাস ডিপজল খোরশেদ আলম খসরু সহ অনেক চলচ্চিত্র শিল্পী ও নির্মাতা বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন